Assalamualaikum, my dear students, what's about you? Today I discuss with you unseen passages. এবং passage আজকে আলোচনা করব আইনস্টাইনের উপর বিখ্যাত একজন পদার্থবিজ্ঞানী। তোমাদের এর আগে আমি দুটি ক্লাস দিয়েছি, ইনশাআল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি। আর আজকের ক্লাসটিও আবার ঠিক আগের মতো দেখাব কিভাবে তোমাকে প্যাসেজটা লিখতে হবে, সামারি লিখতে হয়। এর পরবর্তী যে আমার যে ক্লাস হবে, বাকি ক্লাসগুলোর মধ্যে আর একই ধারায় আলোচনা করবো না, একটু ধারা পরিবর্তন করে করবো। তাহলে চলো শুরু করা যাক। স্টার্স, প্লিজ লিসেন কেয়ারফুল। টুডে আই ডিসকাস উইথ ইউ আলবার্ট আইনস্টাইন উইথ বেঙ্গলি মিনিং। আলবার্ট আইনস্টাইন দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, বিখ্যাত বিজ্ঞানী অফ দ্য 20th century, বিশ শতাব্দীর, এর ওয়ান অফ দ্য সুপ্রিম ইন্টেলেক্ট অফ অল টাইম, সর্বকালের শ্রেষ্ঠ একজন গুণী বিজ্ঞানী। ওয়াজ বর্ন ইন মার্স মাসে জন্মগ্রহণ করেছিলেন। 14 মার্চ 1899 ইন দ্য সিটি অফ উলম শহরে ইন জার্মানির। তিনি যোগদান করেন হাই স্কুলে ইন সুইজারল্যান্ডে, এন্ড বিকাম এ সুইস সিটিজেন ইন 1901 সালে সুইডেনের নাগরিকত্ব লাভ করেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে নিযুক্ত করা হয়েছিল অ্যান এক্সামিনার, একজন পরীক্ষক হিসেবে, অ্যাট সুইস প্যাটেন্ট অফিসে ইন 1902 সালে। হি সার্ভ অ্যাট দিস পোস্ট, এই পদে চাকুরি করেন ফর থ্রি ইয়ার্স, 3 বছর। হি রিসিভড হিজ পিএইচডি ডিগ্রি লাভ করেন ইন 1905 সালে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ জুরিস বিশ্ববিদ্যালয় থেকে। বাট ওয়াজ আনএবল টু ফাইন্ড একাডেমিক পজিশন, প্রাতিষ্ঠানিক কোনো অবস্থা পাননি অ্যাট দ্যাট টাইম, ওই সময়। হাউ এভার, যা হোক, হি দ্য সেম ইয়ার, একই বছর, হি বিগান টু পাবলিশ, তিনি প্রকাশ করেন অরিজিনাল পেপার্স অন থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, মানে তত্ত্বীয় বিষয়ের উপর কি করেন কিছু কাগজ, মানে লেখা প্রকাশ করেন। প্রবলেমস অফ ফিজিক্সের কিছু থিওরিটিক্যাল সমস্যার উপর উনি কি করেন, গবেষণা করেন। উইথিন এ ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যে, দিস পেপার্স, এই কাগজগুলো, পার্টিকুলারলি দ্য ওয়ান অন রিলেটিভিটি, বিশেষ করে আপেক্ষিক তত্ত্বের উপর কাগজগুলো কি ছিল, এস্টাবলিশড, প্রতিষ্ঠিত করেছিল তাকে, হিজ রিপিউটেশন, তার সুনাম, অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অ্যান্ড অরিজিনাল সায়েন্টিস্ট, এর সবচেয়ে মেধাবী একজন কি প্রকৃত বিজ্ঞানীর জায়গায় তাকে কি করেছিল, প্রতিষ্ঠিত করেছিল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। হিজ থিওরিস, তার তত্ত্বগুলো ওয়ার হাইলি কন্ট্রোভার্সাল, তার তত্ত্বগুলো তীব্রভাবে সমালোচিত হয়েছিল। ইন স্পাইট অফ দিস তা সত্ত্বেও হি ওয়াজ অ্যাপয়েন্টেড এ প্রফেসর, একজন প্রফেসর হিসেবে, অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ বার্লিন বিশ্ববিদ্যালয়ে তাকে প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এট দ্য সেম টাইম, একই সময়, হি বিকেম এ মেম্বার, একজন সদস্য হয়েছিলেন, অফ প্রুশিয়ান একাডেমি অফ সায়েন্স, প্রুশিয়ার সায়েন্স একাডেমির একজন সদস্য হয়েছিলেন। ইন 1921 সালে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ফর ফিজিক্স, পদার্থবিজ্ঞান। আইনস্টাইন সিচুয়েশন ইন জার্মানি বিকেম প্রিকারিয়াস, খুব দুরবস্থা হয়েছিল তার অবস্থা। হোয়েন হিটলার রোজ টু পাওয়ার, হিটলার ক্ষমতা এসেছিল, হি মুভ টু প্রিন্সটন, নিউ জার্সি, ইউএসএ,
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটন উনি চলে যান। ঠিক কখন চলে গেছে প্রিয় তখন ছিল হিটলারের সময়, হিটলারের সময় 1903 সালে, টু ওয়ার্ক অ্যাট দ্য ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডি। এখানে তিনি অ্যাডভান্স স্টাডির উপর প্রতিষ্ঠানে উনি কাজ করেন। অ্যান্ড অ্যান্ড কি ইন 1940 হি বিকেম ইউনাইটেড স্টেট সিটিজেন। প্রিয় ছাত্রীরা, দুইটি বিষয় দেখলাম। উনি প্রথম নাগরিকত্ব পাইছিল 1901 সালে সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ডে কোথায়, সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ডে। দ্বিতীয় নাগরিকত্ব পেয়েছিল কোথায় উনি, ইউএসএ, কোথায় পেয়েছিল, ইউএসএ। এই বিষয়টা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। তারপরে আইনস্টাইনস ফার্স্ট ম্যারিজ এন্ডেড ইন ডিভোর্স, তার প্রথম বিয়েটা ডিভোর্সের মধ্যে শেষ হয়েছিল। বাট সেকেন্ড ওয়াজ কোয়াইট হেভি, দ্বিতীয়টা মোটামুটি সুখের ছিল। হি হ্যাড টু সিলেন, তার দুইটি সন্তান ছিল, বোথ বয়স, উভয়টা ছেলে ছিল। হি ডাইড ইন 1950, 1905 সালে মারা গিয়েছিল প্রিন্সটন। প্রিয় ছাত্রের, এখন সামারি থেকে কি করব, এখানে আগের মতো লেখা, প্রথম লেখা প্যাসেজটা কি সম্পর্কে লেখা হয়েছে, তার আইনস্টাইনের জীবনী সম্পর্কে, তার জন্মদিন, তার শিক্ষাগত যোগ্যতা, দুইটি জায়গাতে কয়েকটি যতগুলোতে শিক্ষাগত যোগ্যতা আছে ওইগুলো লিখবো। তারপরে লিখবো কি, তার কয়টি কোথায় কোথায় নাগরিকত্ব পেয়েছে লিখবো, তারপর কী জন্য সে বিখ্যাত হয়েছে, কখন মারা গেছে, কেমন। তাহলে আবার প্যাসেজটি, আবার প্যাসেজ কীভাবে লিখবো, মানে সামারি কীভাবে লিখবো, আবার শুরু করা যাক। প্রিয় ছাত্রীরা, এবার দেখো আইনস্টাইনের উপর প্যাসেজটার সামারি। তাহলে প্রথম লেখা আগের মতো হয়, দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য লাইফ স্টাইল। প্রিয় ছাত্রীরা, আগের শর্ট সেন্টেন্সে আমি একটা লিটারেটর বানানটা স্পেলিংটা মিস্টেক হয়েছে, আর ওই বায়োগ্রাফি লাস্টে ওয়াই দিনে তোমরা একটু কারেকশন করে নিও, কেমন, এটা লেখার ভুল, মানুষ মাত্রই ভুল। তাহলে লাইফ স্টাইল অফ কী লিখবো, লাইফ স্টাইল অফ লিখবো আমরা এখানে লিখবো দ্য গ্রেটেস্ট, কী লিখলাম, দ্য গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট, গ্রেটেস্ট সায়েন্টিস্ট, SCIEN, SCIENTIST, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট, আলবার্ট, 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 আলবার্ট আইনস্টাইন, EINSTEIN, আইনস্টাইন, আইনস্টাইন। তাহলে এখন কিন্তু তার বর্ণনা দিয়ে দেই, হু ওয়াজ বর্ন, হু ওয়াজ, BORN, বর্ন ইন, বর্ন ইন। তাহলে সে কখন জন্মগ্রহণ করেছিল, তার জন্ম তারিখটা আমরা প্যাসেজের দিকে তাকালে দেখি এখানে হবে 1879 ইন জার্মানি। ইন কোথায় জন্মগ্রহণ করেছিল, জার্মানি, GERMANY, জার্মানি। এখন বন্ধুরা দেখো, তোমার এই অংশটা তুমি দিলেও পারো, আবার না দিলেও পারো। কেন দিবে না, এই অংশটা তুমি দিতেও পারো, না দিতে পারো। খেয়াল করো আবার এই বিষয়টা দেখাই আমি, কারণ আমি এটার পরিবর্তে একটা লাইন দিয়ে দিছি, ইনস্পাইট অফ বিং বর্ন ইন জার্মানি, জার্মানিতে জন্মগ্রহণ শর্ত, এই লাইন দিলে আর এই লাইন দিতে হবে না। হি ওয়াজ গিভেন এ সিটিজেন অফ বোথ সুইজারল্যান্ড অ্যান্ড ইউএসএ। তাহলে এখানে আর এই লাইনটা অংশটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার কমে গেল। দ্বিতীয়টা দেখো, তার শিক্ষাগত যোগ্যতা, হি রিসিভ পিএইচডি ফ্রম জুরিখ ইউনিভার্সিটি ইন 1905। তাহলে সে পিএইচডি ডিগ্রি লাভ করছে কোথা থেকে, জুরিখ থেকে। তুমি এখানে শিক্ষাগত যোগ্য দিলাম, তারপর দেখো আর এবার তার সেবা, হি সার্ভ সেবা করেছিল, মানে কাজ করলো, চাকরি, অ্যাজ অ্যান এক্সামিনার অ্যাট সুইস প্যাটেন্ট অফিস, কত, 3 বছর করছে। তারপরে প্রফেসর ছিলেন, কি ছিলেন, প্রফেসর, কোথায় ছিলেন, বার্লিন ইউনিভার্সিটি ছিলেন। অ্যান্ড কি করছেন, এ মেম্বার, সদস্য হয়েছিলেন প্রুশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স। বন্ধুরা, একটু আগে আমি আলবার্ট আইনস্টাইনের পরিচয় দিলাম, শিক্ষাগত যোগ্যতা দিয়েছিলাম, তোমরা খেয়াল করো। তারপরে তার কিরাম, তার কর্মজীবন দিছি, এখন কী জন্য বিখ্যাত কেন স্মরণ করব। তাহলে বিখ্যাত কি, দিস গ্রেট সায়েন্টিস্ট ওয়াজ ফেমাস ফর দ্য থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অফ প্রবলেমস। প্রিয় ছাত্রে, এই জায়গাটা তুমি পরিবর্তন করতে পারবা,
ये theoretical aspects of problems of physics ना लिखे तुम्ही relativity bracket physics लिखे दिवे relativity bracket physics लिखे दिवे ताले तुम्हा अनेक लेखा कमे गेलो যেকোনো একটা লাগবে যেকোনো একটা লাগবে লাস্টে এবার আসবে তাকে কি কি কিভাবে তাকে সম্মান দেওয়া হয়েছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড তাকে পুরস্কার দেওয়া হয়েছে নোবেল প্রাইজ কি পুরস্কার দেওয়া হয়েছে নোবেল প্রাইজ কি জন্য হয়েছে ফর ফিজিক্স কিসের জন্য ফিজিক্স এর উপর কত সালে 1921 সালে এবার তাকে তাকে পৃথিবী থেকে চলে যাব শেষ সর্বশেষ লাইন সবাই পারো এটা লেভ দিস ওয়ার্ল্ড লেভ দিস ওয়ার্ল্ড লেভ দিস ওয়ার্ল্ড পৃথিবী থেকে চলে যা লেভ দিস ওয়ার্ল্ড Left this world 1955 সালে প্রিয় ছাত্রছাত্রীরা আমার ক্লাসটি তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুল করবে না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের এরপর বাকি পরবর্তী ক্লাসটি থাকবে কিভাবে তুমি 10 এ 10 পেতে পারো এরপর ক্লাসটি থাকবে পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইলো